আজ 5ই এপ্রিল 2024। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা শুরু হয়েছিল খুব ভোর থেকেই। তখন কটা বাজে? ওই 6টা সাড়ে 6টা হবে। আমার প্রথম কাজ ছিল গতকালকে বাড়িতে যে কাজগুলো হয়েছে সেখানে জল দেওয়া। সে জল দেওয়ার চক্করে আমি ব্লগ বানাতে ভুলেই গেছিলাম। বাড়িতে আজকে অনেক কাজ হবে, অনেক মিস্ত্রি কাকু আজকে কাজ করতে আসবেন। সকাল থেকেই যা গরম পড়েছে আমি বুঝতে পারছি না ওনারা কাজ করবেন কি করে। এই রে, আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি, চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে 30 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের ডে 13। বাইরে যা গরম পড়েছে টেকার আর দায় নেই, তার মধ্যে থেকে ওই বাড়ির কাজ চালিয়ে যেতে হচ্ছে, অফিসের কাজ চালিয়ে যেতে হচ্ছে, সব কিছু মিলিয়ে এখন মনে হচ্ছে যেন সব ছেড়ে ছুড়ে যদি কোনো পাহাড় টাহাড়ে চলে যেতে পারতাম। যদিও গোটা পশ্চিমবঙ্গ এখন দার্জিলিংই আছে বলে মনে হয়। যাই হোক, দেখতে দেখতে 12টা দিন কেটে গেছে। 12 দিনে দারুণ রেসপন্স। বর্তমান চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 9,149, আর একটা বাকি 9,150 হতে। প্লিজ কেউ একটা করে দাও। আর 9,200 হতে আর 51টা বাকি। যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দাও। তো চলো আজকে ডে 13 এই দাবদাহ গরমে শুরু করা যাক। সকালে কাজ শুরু হওয়ার পর দেখছি হাতে ক্যাশ টাকা একেবারেই নেই, আর খুঁটিনাটি এটা সেটাতে ক্যাশ টাকা লাগেই লাগে। তাই সকাল সকাল কিছুটা ক্যাশ টাকা তুলে আনলাম। আমার এই বাড়িটা 1-1.5 বছর আগেই তৈরি করা হয়ে যেত, কিন্তু আমার অসুস্থতার কারণে 1-1.5 বছর পিছিয়ে গেল। শুরুর দিকে খুব একটা অসুবিধা না হলেও এখন এই গরমে কাজ করাটা খুবই মুশকিলের। ওদিকে কাজ না করেও কিছু করার নেই, অনেক দিন হয়ে গেল বাড়ির বাইরে আছি, এবারে তো বাড়িতে ফিরতে হবে। দেখো, একটা বিষয় পরিষ্কার করে দেওয়া খুব জরুরি, না হলে অনেকেই কনফিউজড হয়ে আছে, এটা আমি ভালো রকমই বুঝতে পারছি। অন্তত চ্যানেলের অ্যানালাইটিক্স তাই বলছে যে আমার চ্যানেলে এই বাড়ি বানানোর ভিডিও আর অফিসের ভিডিও, এর বাইরে কি কোনো ভিডিও আসবে না। এই বিষয়টা আমার ক্লিয়ার করে দেওয়া অত্যন্ত জরুরি। প্রথমে ক্লিয়ার করি, দেখো ওই তথাকথিত ফুড ব্লগারদের মতো অসভ্যতামোটা আমি করতে পারবো না। ওই খাসি নাচানো ভিডিও আমার চ্যানেলে কোনোদিন দেখতে পাবে না, নাম্বার 1। নাম্বার 2, আমার চ্যানেলটা এখনও রিভাইভিং জোনে আছে। হ্যাঁ, এই 12 দিনে অনেকটা রিভাইভ করেছে, এখনও অনেকটা রিভাইভ করার আছে। তোমাদের সাপোর্ট যেভাবে পাচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি চ্যানেলটা পুরোটাই রিভাইভ হয়ে যাবে। দেন আফটার আমার পরপর প্ল্যান করা আছে, অনেক কিছু স্কেডিউল করা আছে যেগুলো চ্যানেলে পরপর আসবে। অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, অনেক কিছু তোমাদের দেখানোর আছে যেগুলো পরপর চ্যানেলে আমি দেব। শুধু একটু চ্যানেলটা আরেকবার রিভাইভ হয়ে যাক, দ্যাটস অল। গরমের এই কষ্টটা দেখে মিস্ত্রি কাকুদের জন্য গ্লুকন্ডি নিয়ে আসলাম। দেখে বোঝা যাচ্ছে ওদের খুব কষ্ট হচ্ছে, তাই যেটুকু পারি আর কি। আমি আমার ভালোর জন্য কাউকে কষ্ট দিতে একদমই চাই না। আমার চিন্তা ছিল এই গরমকালটা নিয়েই। এই গরমকালে ওনারা কাজ করবেন কীভাবে এটা একটা বড় চিন্তার বিষয় ছিল। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাইরের দিকের কাজটা যদি ওনারা শেষ করে ফেলতে পারেন তাহলে ভেতরে কাজ করতে অতটা অসুবিধা আর হবে না। এই দেখো, এই ঘরটাই আমার অফিস ঘর হিসাবে তৈরি হচ্ছে। এখন যেখানে আমার অফিস ওটা রেন্টের ঘর। এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে এখানে শিফট হয়ে যাব। গতকালকে 3 জনের থেকে আমি মেসেজ পেয়েছি আমার এই চ্যানেলে এত শর্ট টাইমে 9,000 সাবস্ক্রাইবার হলো কি করে। দেখো, হার্ডওয়ার্কের থেকে বেশি জরুরি স্মার্ট ওয়ার্ক। আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হতে আর 851 বাকি। এই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আমি তোমাদের এই পুরো বিষয়টা রিভিল করে দেবো, যাতে তোমরা যারা ইউটিউব ভিডিও বানাও তাদের হেল্প হয়। কাজ করাতে করাতে হঠাৎ করে সিমেন্ট শেষ, তাই আবার সিমেন্ট আনাতে হলো। গোটা বাড়ির কনস্ট্রাকশনের জন্য আলট্রাটেক সিমেন্ট ইউজ করেছিলাম, আর এখন ইউজ করছি PSC সিমেন্ট। আলট্রাটেকের সিমেন্টটা একটু কালচে ভাব বেশি থাকে, আর PSC সিমেন্টটা একটু সাদাটে ভাব থাকে। যেহেতু এখনের কাজগুলো বলতে গেলে একটু ফেন্সি কাজ, তাই অতটা কালচে ভাব রাখা যাবে না, দেখতে বড্ড বাজে লাগবে। যাই হোক, এই গরমে আমিও আর পেরে উঠছিলাম না, তাই চলে গেলাম একটু লস্যি খেতে। এটার একটা শর্ট ভিডিও বানিয়ে আমি চ্যানেলে ছেড়েছি, তোমরা দেখে এসো, কিন্তু ওখানেই সব ডিটেলস বলে দিয়েছি। গরমে একটু লস্যি খেলে পেটটা বেশ ঠান্ডা থাকে। গরমে আমার 2টো জিনিস খুব ভাল লাগে, 1 পান্তা ভাত, 2 লস্যি বা টক দই। আর এই 2টোতেই শরীর খুব ভালো থাকে গরমকালে। তো এভাবেই শেষ করলাম আজকের ডে 13। এর আগের ভিডিওতে আমি বলেছি কেন আমার ভিডিওগুলো একটু ছোট ছোট বানাচ্ছি এখন। তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। ধীরে ধীরে নতুন কিছু করার ট্রাই করছি এবং আশা করি আমি নতুন কিছু অবশ্যই করতে পারবো। যেভাবে গত 12 দিন ধরে সাপোর্ট পেয়েছি তোমাদের, এখনো বাকি দিনগুলোতে তোমাদের সেভাবেই সাপোর্ট পেতে চাই। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আগামীকাল ডে 14-এ। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।